দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন অব্যাহত। 47 দিন ধরে ধর্ণা মঞ্চে চলছে অবস্থান, 33 দিন ধরে চলছে অনশন। যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি করেছে ডি আন্দোলনকারীরা। সামনেই পঞ্চায়েত নির্বাচন, প্রথমে সেই ভোট বয়কটের ডাক দিলেও সোমবার ভোট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যান সংগ্রামী যৌথ মঞ্চের তিনজনের প্রতিনিধি দল। গতকাল আমাদের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে গেছেন। আমরা সরকার যে কীভাবে ক্ষমতায় আছে আমরা কোনো রকমভাবে মুখ খুলতে চাইছিলাম না, কিন্তু সরকার আমাদের এই পথে নামাতে বাধ্য করেছে। আমরা কেন্দ্রীয় বাহিনী ছাড়া প্রত্যেকটা বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে, আমাদের যারা আমরা ভোট কর্মী আমাদের সুনিশ্চিত নিরাপত্তা দিতে হবে, নইলে আমরা ভোটের কাছে যাব না। এই দাবি আমরা গতকাল নির্বাচন কমিশনের কাছে করেছি। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে পারে সঠিকভাবে এটা আমরা মনে করছি, সেই কেন্দ্রীয় বাহিনী যদি না আসে এবং আমাদের অন্য যে তিনটি দাবি সেই দাবিগুলো যদি পূরণ না হয়, অর্থাৎ এই মোট চারটি দাবি পূরণ না হলে আমরা নির্বাচনের কাজে যাব না, এটাই আমাদের বক্তব্য। নির্বাচনের কাজে অংশগ্রহণ করার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয় তা থেকে তারা অনেকেই বিরত আছেন বলে জানালেন আন্দোলনকারীরা। মধ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয় PP2, সেই PP2 ফর্ম বয়কট করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। আমাদের শিক্ষক এবং কর্মচারীরা এত তাদের একটা বড় অংশ সেই ফর্ম জমা করেনি এবং তাদেরকে এখন শোকজ করার উদ্যোগ হয়তো নিয়েছে সরকারের পক্ষ থেকে। এবং আমরা বলেছি যদি আমাদের এই দাবিগুলো মানা না হয় তা আগামীতে যে পঞ্চায়েত নির্বাচন যা সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দিয়ে করান, আমরা কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করব না। অনশন মঞ্চে প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছেন কোনো না কোনো সদস্য। মঙ্গলবারও একজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন অনশন মঞ্চে, তাকে অ্যাম্বুলেন্সে করে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবু হুঁশ ফিরছে না সরকারের, নির্বিকার অমানবিক সরকার বলছেন ডি আন্দোলনকারীরা। আজকে অনশনে দেখছেন প্রতিনিয়ত ছেলেগুলো অসুস্থ হয়ে পড়ছে অনশন করে, কিন্তু এই সরকার মানবিক হতে পারলেন না। রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল যেখানে অনুরোধ করছেন যে আপনারা অনশনটা তুলে নিন, আপনাদের শারীরিক ক্ষতি হয়ে যাবে, সেখানে এই সরকার একটুও মানবিক নয়। উল্টে সরকারের নেতা মন্ত্রীরা আজে বাজে কথা বলছে, কর্মচারীদের অপমান করছে। সরকার কতদিন এটাকে উপেক্ষা করে থাকতে পারে সেটা এখন দেখার। আমরা লড়াইটা ছাড়ছি না কি, যাই হোক, আমাকেও তো প্রতি মুহূর্তে শুনতে হচ্ছে যে উঠে যেতে হবে। আমার শরীর নিয়ে সকলেই উদ্বিগ্ন, আমাকে পার্সোনাল ফোন করা বলুন, ফেসবুক বলুন, আমার মিসেসকে ফোন করছে সকলে যে আমাকে, আপনাকে উঠে যেতে হবে। কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ যে লড়াইটা চলবে আর কি। সেদিন রাজ্যপাল সাহেব বললেন যে আপনার শরীর নিয়ে আমি খুব উদ্বিগ্ন, কিন্তু আমি পিছিয়ে আসতে রাজি নই। আর বোধহয় চাই এই প্রাণগুলো শেষ হয়ে যাক, তার বিনিময়ে হয়তো ডিএটা, তার পরও ডিএটা দেবে কিনা জানি না, কিন্তু সরকার চাই এই মানুষগুলো মরে যাক। বারবার নেতা মন্ত্রীরা বলছে নাটক করছে, ওনাদের কাছে অনুরোধ করছি এসে দেখে যান এটা নাটক না অরিজিনাল ঘটনা। এই সব আজে বাজে কথা থেকে বলা থেকে বিরত থাকুন, নইলে কর্মচারীরা এবার বার্তা দেবে সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে অসহযোগিতা, এই সরকারটা চালাতে পারবেন না। এখনো বলছি এই জায়গাগুলো থেকে বার্তা দিচ্ছি যে এই কথা বলা থেকে বিরত থাকুন, নইলে আগামী দিনে রাজ্য সরকার এই কর্মচারীরা যে জায়গায় সরকারকে নিয়ে যাবে সরকার একটা পা চলতে পারবে না। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে? এখন আপাতত SSKM নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। এভাবেই যত দিন যাচ্ছে আরো অনর হচ্ছে আন্দোলনকারীদের মনোভাব, আরো দৃঢ় হচ্ছে সংকল্প। দাবি না মানা হলে আরো ধর্মঘট, আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। ক্যামেরা দীপ্তি চক্রবর্তী ও মদন সরকারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও হীরক বোসের রিপোর্ট, কলকাতা নিউজ।